তিন মজুরদের পাশে বিষ্ণুপুরের প্রবীণরা একাধিক অসহায় মানুষকে খাবার তুলে দিল সুভাষ ক্লাব। অসহায় যখন দিন মজুর, ফর্সা তখন প্রবীণ নাগরিকরাই। বিষ্ণুপুরের দিন আনা দিন খাওয়া মানুষের সাথে মানুষের পাশে আবারও দাঁড়ালো বরিষ্ঠ নাগরিক পরিচালিত সুভাষ ক্লাব। উল্লেখ্য, চলতি করোনা আবহে সরকারি নির্দেশে বন্ধ গণপরিবহন ব্যবস্থা, ফলে চরম সমস্যায় পরিবহন শ্রমিকরা। একই সঙ্গে শহরে রিকশা চালক থেকে দিন আনা দিন খাওয়া পরিবারগুলিও আর্থিক অনটনের মধ্যে পড়েছেন। রেশনের মাধ্যমে চাল, আটা বা গম মিললেও অন্যান্য খাদ্য সামগ্রী কেনার মতো সামর্থ্য অনেকেরই নেই, ফলে চলতি সময়ে চরম দুরবস্থার মধ্যে দাঁড়িয়ে সমাজের এই প্রান্তিক মানুষগুলি। এবার তাদের পাশে দাঁড়ালো বিষ্ণুপুরের সুভাষ ক্লাব। এই ক্লাব পরিচালনার সঙ্গে মূলত শহরের বরিষ্ঠ নাগরিকরাই যুক্ত, কিন্তু পরিস্থিতিতে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন যুব সম্প্রদায়ের সদস্যরা। রবিবাসরীয় সকালে এই ক্লাবের পক্ষ থেকে পরিবহন শ্রমিক, রিকশা চালক সহ এলাকার অসহায় দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন যুব তৃণমূল নেত্রী অর্চিতা বিদ, আইনজীবী পার্থসারথী বন্দ্যোপাধ্যায় এবং এছাড়াও অন্যান্য ক্লাব সদস্যরা। যুব তৃণমূল নেত্রী অর্চিতা বিদ সুভাষ ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। দেখুন, অবশ্যই তো সাধুবাদ জানাই সুভাষ ক্লাবকে, তারা যেভাবে কাজটা করছেন এবং আমি মনে করি যে এটা তো আমাদের একটা মানে বিপর্যয়, তো এই বিপর্যয়ের সময় সমস্ত শ্রেণীর মানুষকে এগিয়ে আসাটা দরকার, যেটা সুভাষ ক্লাব করে দেখিয়েছে। আমার মনে হয় পাশাপাশি সবাই যদি এগিয়ে আসতে পারে তাহলে আমরা সবাইকে এই পরিস্থিতিতে মানুষকে অনেকটা সাহায্য করতে পারবো। ওনারা মানে আমাকে কাজে লাগাতে চান, আমি সব রকমভাবে ওনাদের পাশে আছি। আগামী দিনে এই ক্লাবের যে কোনো প্রয়োজনে তিনি পাশে থাকবেন বলেও জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।